Hello friends, welcome to my channel Smart Mom and Baby Care. গর্ভাবস্থার 9 মাসে ডেলিভারির সময় হয়ে গেছে তা কোন লক্ষণগুলোর দ্বারা একজন গর্ভবতী মা বুঝতে পারবেন যাতে তিনি শীঘ্রই হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন কেননা পুরো গর্ভাবস্থার দশার শেষ মাস হলো 9 মাস এই মাসে যে কোনো সময়ে আপনি আপনার সন্তানের জন্ম দিতে পারেন একজন গর্ভবতী মা 38 থেকে 40 সপ্তাহের মধ্যে বেবির জন্ম দেয় এই সময় একজন গর্ভবতী মা খুব এক্সাইটেড থাকেন নিজের বেবিকে দেখার জন্য কিন্তু ডক্টর আপনাকে এই সময় ধৈর্য রাখতে এবং স্ট্রেস ফ্রি থাকার পরামর্শ দেন যাতে আপনার ডেলিভারি ভালোভাবে হয়ে যায় একজন গর্ভবতী মহিলার সবথেকে কঠিন মুহূর্ত শুরু হয় যখন থেকে লেবার পেন চালু হয় তবে সবার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এই লেবার পেন হয় কারণ অনেক মহিলার কম সময় এই ব্যথা অনুভব করেন আবার অনেক মহিলাকে এই ব্যথা বেশি সময় ধরে সহ্য করতে হয় তবে সব গর্ভবতী মহিলাকেই এই লেবার পেন অনুভব করতে হয় আজকের ভিডিওতে কয়েকটি লক্ষণের কথা বলবো যেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ডেলিভারি শীঘ্রই হতে চলেছে প্রথম লক্ষণ হলো ওয়াটার লিকেজ ডেলিভারি হওয়ার সঠিক লক্ষণ হলো জল নির্গত হওয়া বেবি যে ফ্লুডের মধ্যে থাকে তাকে অ্যামনিটিক ফ্লুড বলে এই ফ্লুড বাইরে নির্গত হতে শুরু করলে এটা সংকেত দেয় যে আপনার বেবির জন্ম দেওয়ার সময় হয়ে গেছে শীঘ্রই আপনার হসপিটালে যাওয়া উচিত এছাড়া দ্বিতীয় লক্ষণ হলো মিউকাস প্লাগ বের হওয়া লাল বা বাদামি রঙের মিউকাস বের হওয়া লেবার পেনের অন্যতম লক্ষণ যা ইউটেরাসে আপনার বেবিকে ইনফেকশন থেকে বাঁচায় তৃতীয় লক্ষণ হলো পিঠের যন্ত্রণা হওয়া আরও একটা লক্ষণ কেননা গর্ভাবস্থাকালীন কোমর এবং পিঠের যন্ত্রণা হওয়া নর্মাল কিন্তু পিঠের যন্ত্রণা যদি বেশি সময় ধরে এবং বেশি পরিমাণে হয় তাহলে সেটা লেবার পেনেরই লক্ষণ যে আপনার ডেলিভারির সময় হয়ে গেছে আর বেবির নিচে নেমে আসাও কিন্তু ডেলিভারির সময় হয়ে যাওয়ার আরও একটি বিশেষ লক্ষণ কেননা যখন বেবির মাথা আপনার পেলভিক এরিয়া থেকে নিচে নেমে আসতে শুরু করে তখন আপনি বুঝে যাবেন যে আপনার লেবার পেন স্টার্ট হয়ে যাওয়ার সময় হয়ে গেছে এছাড়া যদি আপনি বারবার ইউরিন পাস করতে যান বা প্রাইভেট পার্টে প্রেসার পড়ছে বারবার যন্ত্রণা হচ্ছে এটাও লেবার পেনের কিন্তু লক্ষণ কেননা 9 মাসে গর্ভবতী মহিলার প্রাইভেট পার্ট ও সার্ভিক্স সফট হয়ে যায় যার জন্য হোয়াইট ডিসচার্জ প্রচুর পরিমাণে হতে থাকে যা এটার সংকেত দেয় যে আপনি ডেলিভারির জন্য তৈরি যে কোনো দিন আপনার ডেলিভারি হবে এছাড়া এগুলোর সাথে সাথে আপনি খেয়াল রাখবেন যে আপনার যন্ত্রণা যদি লাগাতার হয়ে চলেছে কম হওয়ার বদলে বেড়েই চলেছে তো তখন আপনার ডক্টরের সাথে কন্ট্যাক্ট করা উচিত এছাড়া যদি বেবির নড়াচড়া কম বুঝতে পারেন বা আপনার প্রাইভেট পার্ট থেকে জল বা ব্লাড বের হচ্ছে শীঘ্রই আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত কারণ এতে আপনার এবং আপনার বেবির বিপদের সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনের ভিডিও আসার জানকারি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার